আপনি নিশ্চয়ই একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আপনার চ্যানেলটাকে গ্রো করে সেই চ্যানেলের সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তাই তো আজিম ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনি এই সময়ে এসে খুব দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমত আপনার কন্টেন্ট প্ল্যানিং করতে হবে এক নম্বর আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য কন্টেন্ট প্ল্যানিং অনেক বেশি প্রয়োজন কন্টেন্ট প্ল্যানিং যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কখনোই উপরে উঠবে না কন্টেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সকে আসলে কোন ধরনের কন্টেন্ট দিবেন সেটা কিন্তু আপনাকে ডেফিনেটলি বাছাই করে নিতে হবে এক্স্যাক্টলি দ্য টাইপ অফ কন্টেন্ট টাইপ অফ কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি কি ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন প্রথমত কন্টেন্ট প্ল্যানিং করবেন তারপর হচ্ছে টাইপ অফ কন্টেন্ট যে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট বা কি ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে যাচ্ছেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার ভ্যালু টু অডিয়েন্স জি ভ্যালু মানে আপনি আপনার অডিয়েন্সের কী উপকার করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে দ্যাট মিন্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর কন্টেন্ট টু ইউর অডিয়েন্স যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার অডিয়েন্স আসলে আপনার কন্টেন্ট থেকে ঠিক আছে কি পাচ্ছে সেটা কি পাচ্ছে এই জিনিসটা যদি আপনি ক্লারিফাই করতে না পারেন আপনার কন্টেন্টের মাধ্যমে সেটা কিন্তু কখনোই আসলে গ্রহণযোগ্য হবে না সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিও তৈরি করছেন সেটা প্ল্যানিং সেটা টাইপ সেগুলো নির্ধারণ করার পর আপনি কি ধরনের ভ্যালু আপনার অডিয়েন্সকে প্রোভাইড করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো ডেফিনেটলি এই জিনিসটা খেয়াল করবেন এরপরে ফাইনালি আমাদের কাছে প্রথমেই যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নিউ আইডিয়া অ্যান্ড আপনার যে অ্যাট্রাক্টিভ আইডিয়া আছে সেগুলো সবসময় আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার কন্টেন্টে তার মানে হচ্ছে আইডিয়ার দিক থেকে আপনি যখন কোনো আইডিয়া জেনারেট করবেন সেটা ডেফিনেটলি আপনার নিউ হতে হবে এবং সেই সাথে অ্যাট্রাকটিভ হতে হবে এই অ্যাট্রাকটিভ এবং নিউ এই দুইটা জিনিস আপনি যখন আপনার কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে যার ফলে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কিন্তু খুব সহজেই গ্রো করতে পারবেন তার মানে মুদ্রা কথা যেটা দাঁড়ালো আমি যদি একটু রিক্যাপ করি এখানে আইডিয়ার দিক থেকে ডেফিনেটলি সবসময় আপনার ইউটিউব চ্যানেলের নতুন নতুন আইডিয়া নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং ডেফিনেটলি সেগুলো যেন অ্যাট্রাকটিভ হয় আর এর আগে আমি যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনি কী ধরনের ভ্যালু দিচ্ছেন সেটা আপনি আপনার অডিয়েন্সকে আসলে বোঝানোর চেষ্টা করবেন আপনার ভিডিওর মাধ্যমে আর তারপরে আমাদের কাছে শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে টাইপ অফ কন্টেন্ট কি ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন আর যদি আমরা পুনরায় রিকেপ করি সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং কন্টেন্ট প্ল্যানিং ছাড়া কোনো কন্টেন্ট তৈরি করবেন না এতে করে আপনার কন্টেন্ট কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাবে বা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে যাতে করে আপনার অডিয়েন্স জানতে পারে সপ্তাহে কোন দিন বা দিনে কোন দিন কোন সময় আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন এতে করে একই সাথে আপনার এতগুলো অডিয়েন্স যখন জানতে পারবে আপনি কবে ভিডিও আপলোড করবেন তখন তাদের একত্রে অংশগ্রহণের কারণে আপনার চ্যানেলের কিন্তু ইমপ্রেশন বাড়বে সিটিআর বাড়বে চ্যানেলের অডিয়েন্স রিটেনশন বাড়বে ওয়াচ টাইম বাড়বে এতে করে আপনার চ্যানেল খুবই দ্রুত অন্যান্য চ্যানেলের তুলনায় তত দ্রুত আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে থাকবে সো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্যালেন্ডারে আপনার যে পাবলিশ ডে যেমন আমি এই চ্যানেলে মানে মানডেতে ভিডিও আপলোড করি সোমবারে ঠিক তেমনি আপনিও আপনার চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট দিন ঠিক করে রাখবেন সেটা একদিনও হতে পারে সপ্তাহে সপ্তাহে অথবা দিন দিন বা তিন দুই আপনার স্পেসিফিক কন্টেন্টের নির্দিষ্ট মার্ক বা রিমার্কেবল ডেট অনুযায়ী তৃতীয়ত আকর্ষণীয় টাইটেল এবং থামনেল ব্যবহার করুন আপনার ভিডিওর প্রথম ইমপ্রেশনই হচ্ছে থামলেন এবং টাইটেল যেটা আপনার দোকানের সেই জিনিস যেই জিনিসটা দূর থেকে ক্রেতারা দেখে বা বাহির থেকে ক্রেতারা দেখে সেটার আকর্ষণে আপনার দোকানের ভেতর প্রবেশ করবে এবং প্রবেশ করে আপনার কন্টেন্টটা দেখবে এক্স্যাক্টলি দোকান আপনার ইউটিউব চ্যানেল আর আপনার কন্টেন্ট হচ্ছে সেই দোকানের পণ্য যেটার উপরে থামনাইল এবং অ্যাপ্রোপ্রিয়েট কম্পেলিং টাইটেল ভালোভাবে ব্যবহার করার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন এবং সিটিআর অনেক বেশি উপরে থাকবে হাই থাকবে যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ এবং সব কিছুই গ্রাফগুলো উপরের দিকে যেতে থাকবে ফর ফাস্ট গ্রোয়িং ইন ইউটিউব চ্যানেল দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ইমপ্লিমেন্ট অন ইউর চ্যানেল চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এখন আর কোয়ালিটি সম্পর্কে মানুষের আধুনিক চোখে শিখিয়ে দিতে হয় না কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আপনার কাছে দামি ফোন দামি ক্যামেরা লেন্স লাইটিং মাইক্রোফোন থাকতে হবে আপনার হাতে যে ডিভাইসটি আছে সেটা দিয়ে সর্বোচ্চ ভালো এবং বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করুন ভালো ভিজুয়ালাইজেশান ভালো পোস্ট প্রোডাকশানের এডিটিংয়ের মাধ্যমে আপনার কন্টেন্টের গুণগত মান বজিয়ে রাখার চেষ্টা করুন এই চতুর্থ নাম্বারে এসে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের চোখের সাথে তাল মিলিয়ে তার মানে আপনার কন্টেন্টের গুণগত মান ভালো রাখতে হবে সেটা করে আপনি যদি আপনার কন্টেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত এবং ফাস্টলি গ্রো করবে অডিয়েন্স নতুনত্বের পাগল তাই প্রতিদিন ছোট ছোটো ইম্প্রুভমেন্ট আপনার কন্টেন্ট ক্রিয়েশনে সেটা পোস্ট প্রোডাকশনে হোক সেটা প্রি প্রোডাকশনে হোক অথবা সেটা প্রোডাকশনে হোক যেখানেই হোক না কেন সেখানে নিয়ে আসুন এতে করে আপনার অডিয়েন্স কিন্তু তাদের নিজের অজান্তেই আপনার কন্টেন্টের প্রেমে পড়ে যাবে কারণ তারা প্রতিদিনই নতুন কোনো না কোনো কিছু আপনার কন্টেন্ট থেকে পাচ্ছে অনেকেই শুধু টাইটেল এবং থামলাইলি মনোযোগ দিয়ে বাকি সব কিছুর কথাই কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভুলে যান তাই আমাদের এবারের যে আপনাদের টিপস থাকবে ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করার জন্য সেটা হচ্ছে প্রতিটি কন্টেন্ট প্রপার অপটিমাইজ করা তার মানে শুধু টাইটেল এবং থামনালি নয় আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশান যদি সম্ভব হয় তাহলে সাবটাইটেল সেই সাথে টাইম স্ট্যাম্প এবং প্রপারলি ট্যাগসও আপনি আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার প্রতিটি কন্টেন্ট কিন্তু প্রপার অপটিমাইজড হবে এবং সার্চ ইঞ্জিন বা ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে হোয়াট অ্যাবাউট দ্য কন্টেন্ট ফর আপনার কন্টেন্টটা আসলে কী সম্পর্কে এবং কাদের কাছে পৌঁছে দেওয়া উচিত এতে করে আপনি সাজেশনে অনেক বেশি ভিউস পাবেন এবং ইউটিউব রেকমেন্ডেশনেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের সামনে নিয়ে যাওয়া হবে সুতরাং এই যে আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করার জন্য আপনি কোন কোন কাজগুলো করতে পারেন এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি অপটিমাইজ করে প্রপারলি ইমপ্লিমেন্ট করে আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে শেয়োর দিয়ে বলতে পারি শিওরলি বলতে পারি যে ইউটিউব চ্যানেলটা সাকসেস হবে দেখা হচ্ছে পরবর্তী এরকম দুর্দান্ত কোন কন্টেন্টে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন ঠিক আসসালামু আলাইকুম